দর্শক বৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব উত্তরকে অর্জুনের আশ্বস্তকরণ, কৌরবদের অর্জুন বিষয়ক তর্ক বিতর্ক, অর্জুন ও উত্তরের সময়বৃক্ষ নিকটে গমন, শিব পূজার জন্য কুন্তী গান্ধারী বিবাদ, অর্জুনের বিবিধ নামের বিবরণ, উত্তরকে অর্জুনের কৃপত্বের কারণ জ্ঞাপন। শুরু হচ্ছে উত্তরকে অর্জুনের আশ্বস্তকরণ। এমতো বিচার করে কুরু সৈন্যগণ নির্ণয় করিতে নাহি পারে কোনো জন, পলায় উত্তর ধনঞ্জয় ধায় পাছে শতপদ অন্তরে ধরিল গিয়া কাছে, আর্ত হয়ে রাজসূত বলে গদ গদ, নামারিহ বৃহন্নদা ধরিতব পদ। এবার লইয়া যদি যাহ মোরে ঘর, নানা রত্ন তোমা আনি দিব বহুতর, দিব্য হেম মণিমুক্তা গজ হয় রথ, এক লক্ষ দিব গবি দিব স্বর্ণ অলঙ্কৃত, বহু দেশ ব্রাহ্ম দিব দাস দাসীগণ, আর যাহা চাহা চাহ তাহা দিব সেই ক্ষণ, নামারিহ বৃহন্নলা দেহ মোড়ে ছাড়ি। এত বলি কাঁধে কত ধরাতলে পড়ি, অচেতন হইল বীর যেন নাহি প্রাণ, করিল মুখের বাক্য যেন হত জ্ঞান, আশ্বাসিয়া পার্থ কহে করি সচেতন, না করিহ ভয় শুনো আমার বচন, যুদ্ধ করি বারে সুদি ভয় মনে, সারথি হইয়া রথে বসে মমসনে, রথি হয়ে দেখো আমি করিব সমর, যত যোদ্ধা গঠনে পাঠাইব জম ঘর। তোমার গোধন সব লইবা ছাড়ায়ে, কেবল থাকো তুমি সারথি হইয়ে, ক্ষত্র হয়ে কেন তব রণে মৃত্যু ভয়, না করিহ রণভয় তেজহ সংশয়, এত বলি ধরি তারে কুলে তুলে রথ পড়ে, তথাপি বিরাট পুত্র কাঁদে উচ্চস্বরে। শেষ হলো উত্তরকে অর্জুনের আশ্বস্তকরণ। শুরু হচ্ছে কৌরবদের অর্জুন বিষয়ক তর্ক বিতর্ক। রথ চালালেন তবে ধীমান অর্জুন, সমীবৃক্ষে যথা আছে অধস্ত ধনুর্গুণ, উত্তরের রথে লয়ে করেন গমন, দেখিয়া হাসিয়া বলে কর্ণ দুর্যোধন, হে গুরু হে কৃপাচার্য কোথা ধনঞ্জয়, স্বপ্নেতে তোমার দেখি পাণ্ডুর তনয়, গুরু বলি সংকোচে না কহি কোনো কথা, আমার শত্রুর গুণ গাহ যথাথা, দুর্যোধন বাক্য গুরু না শুনিল কানে, ভীষ্মপতি চাহি তবে কহেন সেখানে, বিপরীত অকুশল দেখো হেতা আজি, নিরুৎসাহ সর্বসৈন্য কাঁধে গজবাজি, রষ্টবৃষ্টি হইতেছে বহে তপ্তবাদ, অন্ধকার দশ দিক সগণে নির্ঘাত, বিনা মেঘে রক্তবৃষ্টি মহাকলরব, বহু প্রাণী বিনাশের লক্ষণ এসব, যত সৈন্য সবে থাক সংগ্রামেরও সাজে, সবে মেরি রক্ষা করো দুর্যোধন রাজে, গবি হেতু সংকটে পড়িলাম সবে, বহুকাল জীব আজি রক্ষা পাই তবে, এত বলি ভীষ্মে চাহি বলেন বচন, চিনিলে কি অঙ্গনায় গঙ্গার নন্দন, লঙ্কার ঈশ্বর বনে রিপুদার ধ্বজ, নগ নামে নাম যার নগারি অঙ্গজ, অঙ্গনার বেশধারী দুষ্ট নাশকারী, গোধন লইবে আজি কুরু সৈন্য মারি, সংকেতে হাতে গুরু বলেন বচন, উত্তর করেন শুনি শান্তনু নন্দন। কি হেতু সংকেতে কথা বলো আর গুরু, প্রকাশ করিয়া বলো শুনুক সে কুরু, সভাস্থলে পূর্বে ধর্ম যে কহিল নির্ণয়, গেল দিন পরিপূর্ণ হইল সময়, সে ভয় তেজিয়া কহ শুনুক সকলে, শুনি দুর্যোধনে চাহি গুরুদেব বলে, বলিলে তুমি তো রাজা বচন না শুনো, তথাপি নির্লজ্জ হয়ে কহি পুনঃ পুনঃ, এই যে ক্লিবের বেশে গেল মহাসুর, সর্বসৈন্য অন্তকারী খ্যাত তিনপুর, ধরত জয় নাম যার কুরুকুল বর, প্রতিজ্ঞা তাহার যত তোমাতে গোচর, যথা যায় জয়ত নাহি করিয়া বাহুরে, সুরাসুর যার নামে নিজ স্থান ছাড়ে, মম শিষ্য বলি তুমি না করিহ মনে, ইন্দ্রশিবাদি দেব দিল অস্ত্রগণে, বহু বিদ্যা পাইয়াছে অমর ভুবনে, অতিক্রোধে আসিতেছে লয় মম মনে, পার্থসহ কেঁচু জীবে তব তার রতিমাঝ, একজন নয়নে না দেখি মহারাজ, এত শুনি বলে তবে কর্ণ মহাবীর, প্রশংসা করিহ তুমি সদা গান্ডীবীর, দুর্যোধন তার সহ যুদ্ধে যোগ্য নয়, অনুক্ষণ কহ তুমি প্রাণে কত সয়, যদি এই জন হবে পাণ্ডুর কুমার, তবে তো মানস পূর্ণ হইল আমার, দুর্যোধন বলে যদি ধনঞ্জয় এই কামনা হইল পূর্ণ, আমি যাহা চাই, যার যেহেতু চরম খুঁজিল সংসার, এমনজনে পাইলে কি চাহি তবে আর, ত্রয়োদশ বৎসর অজ্ঞাতবাস আদি পূর্ণ না হইতে পারত দেখা দিল যদি, কহ গুরু কেমনে না যাবে পূর্ণ বন, সবে যেন যদি স্থির করিল জীবন, অর্জুন না হয় যদি অন্য জন হবে, এখনই মারিব তারে যেন ক্ষুদ্র জীবে, কর্ণের বচন শুনি দ্রোণ বলে বাণী, যত বড় যেই জন সব আমি জানি, অর্জুন যে মতো তাহা ত্রিলোকে বিখ্যাত, খাণ্ডব দাহনে সেই জিনে সুরনাথ, অপরমেয় পরাক্রম যদু বলে যিনি, হরিয়া আনিল বলরামের ভগিনী, বাহুযুদ্ধে পরাজয় করিল পশুপতি, এক রথে জয় করে শশাগড়া কীতি, নিবাত কবচ গণে করে নিবাতন, দশ রাবণের তেজ এক একজন, বহুকাল কালকেও ইন্দ্রের বিবাদী, সবে মারি নিষ্কণ্টক করে জম্ভভেদী, চিত্রসেনের যিনি দুর্যোধনে মুক্ত কহিল, সহজে কহিতে তোর অঙ্গে নামা শৈল, এখনই সাক্ষাতে আজীবে দেখিব নয়নে, কোন জঞ্জু জীবে অর্জুনের সনে, মহাভারতের কথা ক্ষীরদ লহরী, পূর্ণ ধর্মকথা সুধা স্নাতকূত বাড়ি, নরলোকের যে তাপ পাপ তাহারি, কাশীরাম কহে কিবা পূর্ণিবারে ভারি। এ হলো কৌরবদের অর্জুন বিষয়ক তর্ক বিতর্ক।
শুরু হয়েছে অর্জুন উত্তরের সমীবৃক্ষ নিকটে গমন। এতে বিচার করে কৌরু সৈন্যগণ, সমীবৃক্ষ তলে যান ইন্দ্রনন্দন। উত্তরে বলেন, তুমি যুদ্ধযোগ্য নহে, এই দীর্ঘ সমীবৃক্ষ উপরে আরোহ। ধনুশ্রেষ্ঠ গানটি যাহাসে বৃক্ষ পরে, দিব্য যুগ্ম তুন আছে পরিপূর্ণ স্বরে, বিচিত্র কবচ ছত্র শঙ্খ মনোহরে, বৃক্ষ হইতে নামাইয়া আনো সত্তর পঞ্চধনু মধ্যে যেই ধনু মনোরম, বলবার এক লক্ষ তাল বৃক্ষ সম। শুনিয়া বিরাট পুত্র করিল, উত্তর কি মনে চলিব এই বৃক্ষের উপর? শুনিয়াছি এই গাছে সব বাঁধা আছে, রাজপুত্র হয়ে কিসে চলিব এ গাছে? পার্থ বলে, সব নহে বৃক্ষ উপরেতে, পাপ কর্ম কেন তোমা করিব করিতে? সব বলি রেখেছি কপট বচন, সব নহে আসি ইতে ধনু অস্ত্রকণ। এত শুনি রাজসূত চড়ে সেই ক্ষণ, ছাড়াইল যত ছিল বস্ত্র আচ্ছাদন, অর্ধচন্দ্র প্রভাত যেন বস্তু ধনু অস্ত্র যত, সর্পের মণির প্রায় চলে শত শত। ব্যস্ত হয়ে রাজসূত ধনঞ্জয় কয়, ধনু অস্ত্র কোথা সব দেখি সর্পময়, দেখিয়া অদ্ভুত মোর কাঁপি হৃদয়, স্পর্শ করা দূরে থাক দেখি লাগে ভয়। পার্থ বলে, সর্প নহে ধনু অস্ত্রগণ, শুনিয়া উত্তর কোন কহিছে বচন, অদ্ভুত বিচিত্র দীর্ঘ তাল বৃক্ষ সম, মণিরত্নে বিভূষিত মন ধনু মনোরম, মৃগচিহ্ন হুলে যার দুরাকর্ষ দেখি, কোন মহাবীর হেন ধনু গেল রাখি, বিচিত্র দ্বিতীয় ঘনু রিপুকুর ধ্বংস, কাহার এ ধনু পৃষ্ঠে শোভে রাজ হংস, তৃতীয় সুবর্ণ গোধা শোভে বহু ধনু হুলে, কাহার বিচিত্র ধনু অগ্নি হেন জলে, চতুর্থ অদ্ভুত ধনু দেখি যে কাহার, চতুর্দশ ব্যাগ পৃষ্ঠে শোভিত যাহার, কাহার এ ধনু পৃষ্ঠে হেমশিখি শোভা, মণিরত্ন বিভূষিত শতচন্দ্র আভা, বিচিত্র শকুনী পত্র বিভূষিত স্বর, পূর্ণ দেখি ছয় গোটা তুন মনোহর, চর্ম মধ্যে পঞ্চ শঙ্খ কাহার সুন্দর, সেই শঙ্খ বাধ্য করে কোন ধনুর্ধর, অর্ক প্রভতীক্ষ্ণ পঞ্চ শঙ্খ মনোহর, বৃক্ষ মধ্যে পঞ্চ রাখে পঞ্চশঙ্খ রাখে কন্যর, নাহি দেখি নাহি শুনি লোকের বদনে, হেন অস্ত্র ধনু বল রাখে কোন জনে। পার্থ বলে, যে এই ধনু নীলোৎপল নিভ, ত্রৈলক্ষ্যী বিজয়ের নাম ধরয়ে গাণ্ডিব, সুরাসুর সুপূজিত সুপুত শত্রুর সমন, শতেক সহস্র বল যাহার গণর, ব্রহ্মবংশে ব্রহ্মাধরে শতেক বৎসর, পঞ্চাশি বৎসর ধরিলেন পুরান্দর, পঞ্চাশত বৎসর ধরে দেব নিশা করে, চৌষট্টি বর্ষ ছিল প্রজাপতি করে, শতেক বর্ষ ধরিলে জলপতি, বরুণে মাগিয়া নিল অগ্নি মহামতি, খাণ্ডব দাহন হেতু দিল অর্জুনের, পঞ্চষষ্ঠি বর্ষ উহার হয় পার্থ করে, দেবের নির্মিত ধনু দেব মূর্তি ধরে, দেব কার্যে পাইলাম অগ্নি দিল মোড়ে, পূর্বে ব্রহ্মদেবগণ রয়ে যজ্ঞ কইল, পঞ্চবিংশ ধর্বে এক বেণুবৃক্ষ হইল, বিষ্ণুর ধনু নব পর্বে নিরমিত, সারঙ্গ যাহার নাম বল অপ্রমিত, সপ্তপর্বে জয়ন্তী সে ধনুক নির্মাণ, সংহার কাহারণে থাকে মহেশের স্থান, পঞ্চপর্বে কুদণ্ডক ধনুর নির্মল, ধানব দলন হেতু দেবরাজে দিল, পঞ্চলক্ষ বল তার থাকে ইন্দ্র হাতে, রাবণ বিনাশ হেতু দিল রঘুনাথে, তিন পর্বে গানটি বের হয়েছে নির্মাণ, খাণ্ডব দহিতে অগ্নি মরে দিল দান, মোহন মুরলী এক পর্বে ধাতা হইল, গোপীর মোহন হেতু গোবিন্দের দিল, গাণ্ডীব ধনুর জন্ম কইন যেই মতে, ত্রিগুণে নির্মিত গুণ সর্বধনুকেতে, দ্বিতীয় ধনুক হেম বিদ্যুতে শোভায়, ছয় হংস চিত্র ধর্ম নৃপতি ধরায়, সত্তর সহস্র বল ধনুক নির্মাণ, দ্রোণাচার্য গুরু পূর্বে মরে দিল দান, সহস্রে গোধা যেই ধনু অনুপাম, বৃকধর ধনু তার সুপার্শক নাম, পঞ্চশত সহস্র সত্তর সহস্র বল ধরে কারেন্দ্র ধনু বলে জয়দ্রথ বীরে, ব্যাঘ্র বিভূষিত ধনু নকুল বীরের, পঁয়ষট্টি সহস্র বল শল্যের করের, শিখিচিহ্ন ধনু সহ দেববীর ধরে, চতুষষ্ঠি বল পূর্বে দিলে চক্র ধরে, অতিদুর্গ তরিবর পিপ্পলি ভূষিত, ভীমসেন ঠাকুরের জগতে বিদিত, এতে বলে যদি বীর ধনঞ্জয়, তবু না জানিল মূঢ় বিরাট তনয়, পুনজিজ্ঞাসিল সত্য কহ বৃহন্নলে, ধনু অস্ত্র রাখি তারা গেল কোন স্থলে, শুনেছি পাশাতে হারি গেল রাজ্যদন, কৃষ্ণসহ বনে প্রবেশিল ছয়জন, এথায় কিমত অস্ত্র রাখিল পাণ্ডব, তুমি জ্ঞাত হইলে কিসে বলো এইসব? আসিয়া বলেন পার্থ, আমি ধনঞ্জয়, কঙ্ক সভাসদ সেই ধর্মের তনয়, বৃকদর বল্লভ যে পাচক তোমার, অশ্বপাল নাম গ্রন্থি নকুল কুমার, সহদেব তব গবি করেন পালন, সৈরন্ধ্রী পাঞ্চালী হেতু কিচক নিধন। উত্তর বলিল, মোর মনে না হিলয়, কহ সত তুমি যদি পাণ্ডুর তনয়, দশ নাম ধরে সেই পার্থ মহাশয়, শুনিলে আমার মনে হইবে প্রত্যয়। অর্জুন বলেন, নাম শুনো আমার, যেই দশ নাম মম বিখ্যাত সংসার, অর্জুন ফাল্গুনী সবযাচী জনঞ্জয়, কিরীটি বিভূত সুশীত বাহন দিবিজয়, কৃষ্ণ জিষ্ণু বলি মোর দশ নাম জানো, প্রদান করিল যাহা অমর প্রধান। উত্তর বলিল, কহ করিয়া নির্ণয়, কী হেতু কী নাম হইল কুন্তির তনয়, দৈবে তুমি জানো নাম তার সঙ্গে ছিলে, শুনি জ্ঞান হোক শীঘ্র কহ বৃহন্নলে। শেষ হলো অর্জুন উত্তরে সমীবৃক্ষ নিকটে গমন। শুরু হচ্ছে শিব পূজার জন্য গান কুন্তি গান্ধারী বিবাদ।
অর্জুন বলেন, শোনো বিরাট নন্দন, দশ নাম হেতুতমা বলিব এখন। হস্তিনগরে পূর্বে ছিলাম, যখন আমার জননী পূজা করে পঞ্চানন, স্বয়ম্ভূ পাষাণ লিঙ্গ নাম যোগেশ্বরে, রজপত্নী বীণা অন্যে পূজিতে না পারে। প্রভাতে উঠিয়া মাথা করে স্নান, নানা উপচারে হরি পরিবাজে যান। যেই রূপে শিবলিঙ্গ পূজেন জননী, সেই রূপে সদা পূজে সুবর্ণনন্দিনী। দহি শিব পূজে কেহ কাহারে না জানে, দৈব যোগে দোহাকার দেখা একদিনে। গান্ধারী বলেন, কুন্তি কেন তুমি হেথা, ফল পুষ্প দেখি বুঝি পুজিবে দেবতা। মাতা বলি, সদা আমি করি যে পূজন, তুমি বলো এই স্থানে কিসের কারণ। গান্ধারী বলেন, রাণী এত গর্ভতর, কী মতে পুজিস লিঙ্গ সম্পূজিত মোর। রাজার গৃহিণী আমি, রাজার জননী, কোনো ভরসায় তুমি পূজে শুলো পানি। মাতা বলে, গান্ধারী গো বলো কেন এত, তুমি জ্যেষ্ঠা ভগিনী যে, তেই বলো যত। যেই দিন আমি আসিয়াছি কুড়ুকুলে, সর্বরকে জানি আমি পুজি ফল ফুলে। কতদিন আছিলাম বনের ভিতর, সেই ক্ষেতে পুঁজিবারে পেলে যজ্ঞেশ্বর। এখন আপন দেশে আসিলাম আমি, আমার পূজিত লিঙ্গ কেন পুজো তুমি। জিজ্ঞাসা বিশ্বধীষ্ট রাষ্ট্র বিদুরেটে, মম এ ইষ্টলিঙ্গ কে পুজিতে পারে। গান্ধারী বলেন, ছাড়ো পূর্ব অহংকার, এখন তোমার শিবে কোন অধিকার। সভাকার অনুমতি পুজি আমি হরে, আপনি জিজ্ঞাসা গিয়া সভাকার তরে। দূর কর ফল পুষ্প যাও হেতা হইতে, ভালো নাই হবে পুনঃ আসিলে পুজিতে। মাথা বলে, যতদিন নিয়ে আসিনু দেশে, তেই সবে বুঝি বলে পুজিতে মহেশে। পুনশ্চ ভগিনী আর না হাসিও হেথা, শিব পূজা কইলে দ্বন্দ্ব ঘটিবে সর্বথা। এই মতো দ্বন্দ্ব হয় দুই ভগিনীর, লিঙ্গভেদী সদাশিব হলেন বাহির। কহিলেন, কেন দ্বন্দ্ব করো দুইজন, দ্বন্দ্ব তেজি শূন্য দহে আমার বচন। সভাকার ইষ্ট আমি সবে পূজা করে, কার শক্তি আছে মোরে অংশ করিবারে। অর্ধ অঙ্গ হয় মম পর্বত কুমারী, কোন জন্ডিতে নারের মোরে অংশ করি। তোমাহে তোহে কুরুবধূ সমান ভকতি, দোহের পূজায় হয় ব্রহ্ম বড় প্রীতি। আপনার বলি বল আমি কারু নই, কিন্তু রাজরামণীর পূজ্য আমি হই। দোহে রাজপত্নী তোমা, দোহে রাজমাতা, উভয়ে আমার পূজা করো হো সর্বথা। একজন হয়ে যদি চাহো পুঁজিবারে, তবে মোর দৃঢ় বাক্য কহি দোহাকারে। কনকের দল হবে মানিক্যকে সর, সুগন্ধি সহস্র চাঁপা অতি মনোহর। রজনী প্রভাতে যেই প্রথমে পুঁজিবে, নিশ্চয় জানি হো শিব তাহার হইবে। এই মতো বিধানে যে করিবে পূজা, তার পুত্র জানিহর এ রাজ্য হবে রাজা। শুনিয়া শিবের বাক্য কন্থরি উল্লাস, মাতারে চাহিয়া বলে করি উপহাস। নিশ্চয় তোমার হবে হইল মহেশ্বর, পুত্রগণে চম্পা মাগিয়া আনহ সত্তর। এত বলে নিজ গৃহে করিল গমন, ডাকাইয়া আনিল শত পুত্রগণ। কহিল, কুন্তির সহ দন্তে যেই মতে, হেম চাঁপা দেহ শিবে পুজিব প্রভাতে। কহি সাক্ষাৎ হইয়া কহিলেন, ত্রিপুরারী যে পুজিবে তার পুত্র রাজ্যাধিকারী। শুনি দুর্যোধন আজ্ঞা দিল, সেই ক্ষণ সহস্র সহস্র আনাইল কর্মীগণ। মণিমুক্ত দিল চন্দ্র জিনিয়া কিরণ, ভাণ্ডার হইতে দিল স্বর্ণ শত মন। আমার জননী চুনি হরের বচন, আউদি দুঃখ চিত্তে চলে আপনা ভবন। স্বামীহীন পুত্র শিশু সহজে দুঃখিত, পরগৃহে বঞ্চি পর অন্যতে পালিত। কী করিব কী হইবে চিত্তে ভারী দুঃখ, কারে কিছু নাহি করি করয় অধমুখ। ভোজন সময় হইলে আসে ভাতৃগণ, কুদয় আবুল ভীম মাগিল ভোজন। অন্য দেহ মাতা বলে ডাক বৃক্ষতার, দুঃখে দেহ আবৃত মাতা না দিল উত্তর। উত্তর না পেয়ে ভীম অধিক কুপিল, রন্ধন সামগ্রী ছিল সাহাতে দেখিল। সকল লইল ভীম দুই হাতে করি, থরে থরে রাখিবি ধর্ম বরাবরই। ধর্ম কেন নিজে খাদ্য কেন আনো হেতা, ভীম কন মাতা কেন নাহি কয় কথা। দ্বিতীয় প্রহর বেলা অন্য নাহি হয়, জিজ্ঞাসিলে মাতা কিছু কথা নাহি কয়। অস্ত্রশিক্ষা পরিশ্রমে নহে কুদা, যে কারণে আনিলাম আমান্য সকল। রন্ধন হইলে অন্ধ খাব রাজের পাছু, আঙ্কা হইলে এই মতো খাই কিছু কিছু। যুধিষ্ঠির বলিলেন, খাবে কোন সুখে, জননী আছেন কেন জানো হতমুখে। কী দুঃখে তাপিতা মাতা না জানি কারণ, আমান্য করিবে ভাই কী মাতে ভক্ষণ। পুনঃ গিয়া শীঘ্র ভাই জিজ্ঞাসা, মায় কী হেত বসিলে হেঁট করিয়া মাথায়। ভীম বলে, আমা হতে নহে নয় বর, অনেক ডাকিন মাতা না দিল উত্তর। কুধা নলে দহে অঙ্গ কম্পিত সঘন, এত বলি বইসে হাঁটো নেট করিয়া বদন। সহদেব নকুলেরে পাঠান রাজন, কাহারি কিছুই না মাতা না বলে বচন। আমারে করিল আঙ্কা ধর্ম নরপতি, জননীর পায়ে ধরি করি মিনতি। তুমি দুঃখ চিত্ত রাজা দুঃখিত হইল, উধায় আগুল ভীম কপিয়া রহিল। সহদেব নকুল যে কথিত অপার, আঙ্কা করো জননী গতি। কী দুঃখ তোমার শুনিয়া কহেন মাতা করিয়া ক্রন্দন। তোহাঁকার পাশ যথা শঙ্কর বচন, সহস্র কাঞ্চন চাপা চাহে ত্রিলোচন। গান্তারী আজ্ঞায় সব গড়ে শিল্পীগণ, কী করিবে তোমার সবে কী হবে কহিলে। এই হেতু দহে অঙ্গ দুঃখের অনালে, আমি কহিলাম মাতা এবার কোনো কথা। যত পুষ্প চাহো আমি তত দেব মাতা, মাতা বলে কেন তুমি করো ভণ্ডন। তুমি হতা হইতে দিবে কোথা পাবে ধন, আমি কহিলাম মাতা যাই চিন্তা মন। কোনো বড় কথা হেতু করিব ভণ্ডন, রন্ধন করো হো মাতা অন্ন জল খাও। আমি দিব পুষ্প আমি তুমি যত চাও, শুনি হৃষ্ট হইয়া মাতা করিল রন্ধন। সবাকারে অন্ন দিয়া করান ভোজন, কতক্ষণে বলিলেন পুষ্প দেহ আনি। সমস্ত দিবস গেল হইল রজনী, কখন কনক পুষ্প দিবে মোরে আর। এই মতো মাতা মোরে কহেবার এবার,
আমি যত বলি মাথা প্রবোধ না হয়, সমস্ত রজনী গেল প্রভাত সময়, ধনুক লইয়া আমি গুণ করা ইয়া, সন্তানি যুগল অস্ত্র উত্তর চাহিয়া, দ্রোণাচার্য গুরুপদে নমস্কার করি, বায়ব্য যুগল মনোভেদী অস্ত্র মারি, কাটিয়া কুবের পুরী পুষ্পের কানন, বায়ু অস্ত্রে উড়া ইয়া করি বরিশন, সুগন্ধি কনক পদ্ম চম্পক মিশ্রিত, শিবের উপরে বৃষ্টি হইল অপ্রমিত, বাহির ভিতর আর দেউল উদ্যান পুষ্পেতে পূর্ণিত হইল নাহিয়ান স্থান, জনকনিকে বলিলাম যাও স্নান করি, পুষ্প আনিলাম গিয়া পুজো ত্রিপুরারী, কৌতুকে জননী গিয়া মহেশে পুজিল, তুষ্ট হয়ে সদানন্দ মায়ে বর দিল, সবে পুত্রগণ হবে কুলু কুলে রাজা, আজই হইতে একা তুমি করো মাম পূজা, আমারে সন্তুষ্ট হয়ে বলেন বচন, ধনপতি যিনি তুমি করিলে পূজন, আজি হইতে নাম তব হইল ধনঞ্জয়, সেই হইতে মোর নাম ধনঞ্জয় হয়, উত্তর কহিল কহবীর চূড়ামণি কী করিল শুনি তবে সুবল নন্দিনী, অর্জুন বলেন প্রাতে উঠিয়া গান্ধারি, সহস্র কনক পুষ্প হেমপাত্রে করি, কুসুমচন্দন আর বহু উপাচারে নারীগণ সহজান পূজিতে শঙ্করে, শিবের আলয় দেখি পুষ্পেতে পূর্ণিত, যাইতে নায়িক পদ কে করে গণিত, দেখিয়া গান্ধারী দেবে বিষণ্ণ বদন, কুন্তীরে দেখিয়া বলে কহ বিবরণ, মাতা বলে এই পুষ্পে পুজিলাম আমি, বর দিয়া নিয়স্থানে গেল উমাস্বামী, শুনিয়া গান্ধারী ক্রোধে পুষ্প জলে ফেলে, গৃহে গিয়া নিজ পুত্রগণে মন্দ বলে, সাধু কুন্তী সাধু পুত্র গর্ভে ধরিল, অকারণে শতপুত্র আমার জন্মিল, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান। শেষ হলো শিব পূজার কুন্তী গান্ধারী বিবাদ। শুরু হচ্ছে অর্জুনের বিবিধ নামের বিবরণ। পার্থ বলিলেন শুনো বিরাট নন্দন, কহিয়েবে আর নাম যাহার কারণ, বিজয় বলিয়া ডাকি সকলে আমারে, বিজয় করিয়া আসি যাহি যথাকারে, শ্বেতবর্ণ চারি মমরত বহে, শ্বেতবাহ নখ বলি লোকে মরে কহে, সূর্য অগ্নি সমর মম কিরীট যে মাথে, কিরীটি দিলেন নাম তেই সুরনাথে, বিভৎস বলিয়া ডাকিলেন নারায়ণ, কহিব বিরাট পুত্র তাহার কারণ, একদিন কৃষ্ণ সহ কারণে জিজ্ঞাসা করেন কৃষ্ণ সহস্র বদনে, ধন্য ধনঞ্জয় তুমি বলে মহাবল, তোমার সমবীর নাহি ধরণীর তল, লক্ষ্য রাজা যিনি কৃষ্ণ নিলে স্বয়ম্বরে, যিনিলে অঙ্গার পর্ণ গন্ধর্বেশ্বরে, কাণ্ডব দহিয়া অগ্নি নির্বেদী করিলে, ইন্দ্র সমসুরাসুর সমরে যিনিলে, কুবেরে যিনিয়া ধন আনিলে সকল, তিন লোক আসি খাটে তব শত্রু তল, মহাভার ধরণী ধরিলে বহু বলে, বাহুযুদ্ধে সদানন্দে সন্তোষ করিলে, তপেতে তাপিলে তুমি হিমালয় গিরি, চক্ষুর কোণেতে নাহি চাহ পরনারী, জেউর বসি দেখি ব্রহ্মা হলেন মোহিত, সেই জন তোমার ঠাঁই হইলে লজ্জিত, বীর মধ্যে শ্রেষ্ঠ তুমি তপেতে প্রধান, জিতেন্দ্রিয় রূপে গুণে কামের সমান, এদিন ভুবনে নাহি দেখি একজনা, তোমার সদৃশ রূপ গুণের তুলনা, আমা হইতে শতগুণে তোমার পাখানি, তোমার সদৃশ এবার আছে বীরমণি, আমি হেন নাহি দেখি সংসার ভিতরে, তুমি যদি জানো আছে দেখাও আমারে, আমি রহিলাম বহু করিয়া প্রকার, ধাতার সৃজিল এই সকল সংসার, আমা হইতে অধিক আশয় রূপে গুণে, নাহি বলি শ্রীগোবিন্দ বল কি কারণে, গোবিন্দ বলেন সখা দেখাও আমারে, আপন সদৃশ জন কে আছে সংসারে, পুনঃ পুনঃ শ্রীগোবিন্দ বলেন আমারে, গোবিন্দের আঙ্কা পেয়ে গেলাম সত্তরে, স্বর্গমর্ত রসতল আমি ত্রিভুবন, আপন সদৃশ নাহি দেখি কোনো জন, কৃষ্ণের উদ্দেশ্যে মনে করি বিবেচন, মম সম নাহি পাই এদিন ভুবন, আপন সদৃশ জন কালে না দেখিয়া, পুরী শুনিলাম আমি বসনে বাঁধিয়া, গোবিন্দের আগে আমি করিলাম নিবেদন, আমা হেন ত্রিভুবনে নাহি কোনো জন, তোমার মুখেতে পূর্বে শুনিয়াছি আমি, যত্রজীব তত্র শিবরূপে আছে তুমি, ব্রহ্মকের তৃণাদিত্য তুমি আত্মারূপে, তিন লোক নাহি পাই আমার স্বরূপে, ভাবিয়া চিন্তিয়া এই বুঝিলাম স্যার, তোমাতে পুড়িত এই সকল সংসার, আপন সদৃশ নাহি পাই একজন, আমি যার প্রতুল্য আনিয়াছি নারায়ণ, হয় নয় সমতুল করিতে না পারি, আনিয়াছি জগন্নাথ দেখাইতে ডরি, অন্তর্যামী বাসুদেব সকল জানিয়া, ফেলাও ফেলাও বলি বলেন ডাকিয়া, কী কারণে ধনঞ্জয় এতে ন্যূনতা, যেই আমি সেই তুমি নহে অন্যথা, তোমা আমায় কিছু নাহি চাহ ভেদাভেদ, ব্রহ্মা শিব জানে ইহা জানে চারি ভেদ, এত বলি শ্রীগোবিন্দ করিয়া লিঙ্গন, দিলেন বিভৎসু নাম করে নিরূপণ, মহাভারতের কথা অন্যত সমান, কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান। শেষ হল অর্জুনের বিবিধ নামের বিবরণ। শুরু হচ্ছে উত্তর অর্জুনের কৃবত্বের কারণ জ্ঞাপন। পার্থ বলে শুনো বিরাট কুমার, যেই হেতু যেই নাম রহিল আমার, দুই ভুজে ধনু আমি ধরি যে সমান, সমান প্রয়োগ অস্ত্র সমানুসন্ধান, গুণের ঘর্ষণে দেহ কঠিন দুহা, তেই সব্যসাচী নাম লোকে হইল খ্যাত, শশা করে ধরা তলে রহে যতজন, রূপেতে আমার সমানাই অন্যজন, সমান দেখিয়া সবে মোর রূপগুণ, এ কারণে মম নাম ডাকিল অর্জুন, ফলগুণী নক্ষত্র মত জন্ম আমার, ফাল্গুণী রহিলাতেই গোসায় সংসার, শত্রুতা ভুবনেতে ইন্দ্রাধিপতি, ইন্দ্র ভুজাশ্রিত যত ইন্দ্রমধ্যে স্মৃতি, সবারে জিনিয়া ইন্দ্র জিষ্ণু নাম ধরে, এবে ইন্দ্র সহজয় করিনু সবারে, সে কারণে সবে মিলে যত দেবগণ, জিষ্ণু নাম মরে সবে করেন অর্পণ, নীলোৎপল কৃষ্ণবর্ণ দেখি মামুকায়, কৃষ্ণ নাম বলি দাত রাখিল আমায়, প্রতিজ্ঞা আমার শুনো বিরাট নন্দন, যুধিষ্ঠির রক্তপাত করি বেশ জন,
সবংশে মারিয়া তারে করিব নিপাত পূর্বাপর সত্যমম সবে লোকে জ্ঞাত। অত শুনি রাজসূত ক্ষণস্তব্ধ হয়ে কহিতে লাগিল পূর্ণ প্রণাম করিয়ে, যে বীর কমল চোখে যাই একবার, অকানের অপরাধ ক্ষম আমার, বহু দোষে দোষী আমি তোমার চরণে, সে সকল কিছু আর না করিব মনে, যে যে কর্ম তুমি করিয়াছ মহামতি তোমা বিন্না করে হেন বাহার সকতি, বড় ভাগ্য মম জনকের কর্মফলে শরণ লইন আমি তব পদতলে, কৃষ্ণের আশ্রিত যেন তোমা পঞ্চজন তেন আমি তব পদে নিলাম শরণ, যদি অনুগ্রহ তুমি করিলে আমায় দায় সহি সদা আমি সেবিব তোমায়। অর্জুন বলেন প্রীত হলেম তোমারে, ধনু অস্ত্র লয়ে তুমি আইস সত্তরে, কুরুগণে যিনি তব গোধন অর্পিব মহা আর্ত যাজি কুরুসৈন্যে করিব, কুরুসৈন্য সিন্ধুরাকে সিন্ধুগণ ভুঞ্জে সকল দহিব আমি অস্ত্র অগ্নিতে, যে পাশে তুমি ভয় করো সংগ্রামের স্থলে আমার রক্ষণে তব ভয় নাহি দিলে। উত্তর বলিল মরণ আর ভয় কারে, ধনঞ্জয় মহাবীর ডাকিবে যাহারে, তব পরাক্রম আমি ভালো মতে জানি, নাহি মোর ভয়ে যদি আসে শুলো পানি, এবার ওর অদ্ভুত কথা জাগে মোর মনে, এরূপেতে কাল কাটো কিসের কারণে, কী কারণে নপুংস কহিলে মহাবল, ইহার বৃত্তান্ত মোরে কহিবে সকল, নিরন্তর এই কথা মনে মোর ছিল, ইহেন শরীর হেন ক্লিবত্ব পাইল। অর্জুন বলেন শুনো বিরাট নন্দন, অরণ্যেতে যাবে মোরা চিনু পঞ্চজন, যুধিষ্ঠির আজ্ঞালয়ে যাই হিমগিরি, শিবের সন্তোষ কইনু উগ্র তপ করি, তুষ্ট হইল পশুপতি দেব দিল চট, তাঁর অনুগ্রহ তুষ্ট হইল দেবগণ, কুবের বরুণ জম অস্ত্রগণ দিল, মাতলি পাঠায় ইন্দ্র স্বর্গে মরে নিল, নিবাত কবচ আর কালো কেউ ঘন, স্বর্গে আসি উপদ্রব করে সেই ক্ষণ, লুটিয়া পুটিয়া স্বর্গ করে ছাড়খার, দৈত্য ভয়ে দেবে দুঃখ হইল অপার, সব দুষ্টগণে আমি একা সংহারিনু সকল অমরপুরী নিষ্কণ্টক কইনু, যতে অমরগণ আনন্দিত হইল তুষ্ট হয়ে দেবগণ মরে বর দিল, ধন্য ধন্য ধনঞ্জয় কুন্তীর নন্দন, তোমা সমবীর নাই এতিন ভুবন, অচিরে হইবে তব দুঃখ বিমোচন, কৌরব জিনিয়ে ভাবতে হবে রাজ্যধন, এরূপে অমর পড়ি আছে কতদিন, নানা বিদ্যা শস্ত্র শাস্ত্র করিনু পঠন, দৈবে একদিন পিতাদেব পুরন্দর নৃত্য গীত করাইল, অপসরই অপসর উর্বশী নামে দেতাহে ছিল বিদ্যাধরী, সবার শ্রেষ্ঠ হয় পরমাসুন্দরী, যত যত বিদ্যাধরী করিল নৃত্য গীত, চক্ষু মেলি নাহি চাইলাম কদাচিত, দেখিলাম উর্বশীর নর্তন নিমেষে, সে কারণে নিশা যোগে আসে মম পাশে, প্রার্থীল কামতৃষ্ণা করিবারে পূরণ প্রত্যাখ্যান করিলে, সে কহিল তখন সকল অপসর আজিতেজি মনে নিরকিলে, সে কারণে আসিলাম এই নিশাকালে, না করিলে মমতোষ পুরুষেরও সাজ ক্লিবত্ব পাইয়া থাকো স্ত্রীগণের মাঝ শুনিয়া বিনয় ভাসবে, কহিলাম তাই কামভাবে আমি নাহি দেখিন তোমায়, পূর্ব পিতা মহ যে পুরুষ পুরাতন তোমার গণ পেতে জন্ম হইল পুত্রগণ, অনেক পুরুষ পূর্ব হতে হয়ে গেল তোমার যুবতী দশ আমরা আর না পাইল, এই হেতু পুনঃ পুনঃ দেখেছি তোমারে, কুলের জননী কৃপা করিবে আমারে, কুন্ত্রীমাদি যথা সচিন্দ্রাণী ততদিক তোমা আমি কলিষ্ঠে দেগণি, আপনার বংশ বলি জানো আমারে, লজ্জা পেয়ে পূর্ববশী যে থাক কহে আর বারে, যজ্ঞব্রত ফলে তবে যত পিতৃগণ ইন্দ্রের ভুবনে আসি থাকে হৃষ্টমন, সবে মন সহকারে অতি ব্যবহার কেহ নাই করে যথা তোমার বিচার, কহিল আমার স্বপ্ন হইবে লঙ্ঘন বৎসরে ক্লিব্রবে বিরাট ভবন, সভাপতি বরতুল্য হবে তব কাজ, অন্য বেশি লুকাইতে নারকীতি মাঝ, বরস রহিবে বলি করেন নিরূপণ, এই ক্লিবত্বের হেতু বিরাট নন্দন, বৎসরে ক্লিব হইলাম সেই দায় সদাকাল ক্লিব আমি পরের দাঁড়ায়, পুত্র বলিল মরে হইলে কৃপাবান তেই মরে নিজ কর্ম করিব, বাখান আঙ্গা গড় কোন কর্ম করিব এখন, শুনিয়া অর্জুন বীর বলেন বচন সরতি হইয়া মম তুমি বৈশ রথে, কৌতুক দেখো কুরুসৈন্যের মধ্যে তে, উত্তর বলিল আমি তোমার প্রসাদে সকল ভুবন তেজি আজি দেখি প্রতীর্ণ পদে, ইন্দ্রের মাতুরী কিংবা দারুক সারথি তাদৃশ সারত্ব কর্মে আমার সকতি, বিশেষ তোমার পূজা শ্রীত মহাবলী এখন লড়াই বড় সৈন্য মধ্যস্থলী, মহাভারতের কথা শুধু সিন্ধু ভাগ কাশী দাস কয় সত্যি অনুব্রত, শেষ হল অর্জুনকে উত্তরকে অর্জুনের কৃবত্বের কারণ জ্ঞাপন, এই পর্যন্তই ধন্যবাদ।